তোমরা যদি আমার সাথে এটা তোমাদের মন্তব্য শেয়ার করো যে যে ভিডিওগুলো এখন পর্যন্ত তোমাদের জন্য আমি দিয়েছি সেগুলো তোমাদের কত কাজে লেগেছে, ভিডিওগুলো হেল্পফুল কি না, তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো তাহলে আমার পক্ষে সুবিধে হয় পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করার ক্ষেত্রে। আমি দেখছি যে প্রচুর লোক দেখছে, তোমরা দেখছো প্রচুর ভিউ হচ্ছে, কিন্তু তুলনামূলক কমেন্ট নেই, মতামত তোমরা দিচ্ছ না। এতটা অলসতা বলতে ঠিক নয়, লাইক করছো না, সাবস্ক্রিপশন তুলনামূলক অনেক কম। আমি অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো করেছি তার থেকে তুলনামূলক অনেক কম, তবে অনেকেই সাবস্ক্রিপশন করেছে, অনেকেই কমেন্ট করে, সেটাও বেশ ভালো। তো আজকে যাই হোক, যেটা ব্যাপার যে আজকে এই সিরিজেরই আরও কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে এই মুহূর্তে কথা বলবো, সেটা হলো যে ভিটামিন এবং পুষ্টি এই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি ইতিপূর্বে পিডিএফ এবং লাইভ ভিডিও, তোমরা আমার চ্যানেলে লাইভ ভিডিও সেশনটা ফলো করবে, আমি কিন্তু সেখানেও ভিডিও শেয়ার করেছি, তো যারা সেটা দেখোনি সেটা দেখবে। আর আমি মোটামুটি এখনও পর্যন্ত এই ভিডিওটি ছাড়া প্রায় 18টি ভিডিও দিয়েছি এই ICDS তোমাদের এই রিক্রুটমেন্টটি নিয়ে। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ভিডিও দিলে ভালো হয়, তো আমি চেষ্টা করেছি। এবার তোমাদের দিক থেকেও আমি কিছুটা এক্সপেক্ট করি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রিপশন এটা তো করতেই পারো, এটা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার জন্য এটা চ্যানেলের পক্ষে এটা কিন্তু অনেকটা ভালো। তো যদি জিজ্ঞেস করা হয় যে আয়োডিনের অভাবে কোন রোগ হয়, আয়োডিন তোমরা জানি লবণের মধ্যে আয়োডিন থাকে, তো আয়োডিনের অভাবে কোন রোগ হয়, তো গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। এই প্রশ্নটি ঘুরিয়েও করতে পারে যে গলগণ্ড রোগ কোন ভিটামিনের অভাবে হয়, কিসের অভাবে হয়, তখন তোমরা সেটা লিখবে, বলবে যে সেটা আয়োডিনের অভাবে হয়। কোন ভিটামিনকে তাপ দিলে সেটার কার্যকারিতা নষ্ট হয়, তো এটার সঠিক উত্তর সেটা হলো ভিটামিন সি। তোমাদের যদি প্রশ্ন করে যে দুধ বেশি জাল দিয়ে অর্থাৎ বেশি গরম করে খাওয়া উচিত নাকি অল্প গরম করে খাওয়া উচিত, তো সেক্ষেত্রে এটা সাইন্টিফিক অ্যান্সার সেটা হবে যে দুধ হচ্ছে কম জাল দিয়ে বা কম তাপে সেটাকে গরম করে খাওয়া উচিত, কারণ বেশি তাপ দিলে দুধের যে কার্যকারিতা, দুধের মধ্যে যে ভিটামিন সি থাকে সেটা নষ্ট হয়ে যায়। স্কার্ভি রোগ, স্কার্ভি রোগটা কোথায় হয়, স্কার্ভি রোগ ঠোঁটে হয়, অনেক সময় দেখা যায় ঠোঁটের কোণে এরকম ঘায়ের মতো হয়, তো এই স্কার্ভি রোগ হচ্ছে প্রতিরোধ করে কোন ভিটামিন, স্কার্ভি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি, স্কার্ভি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি। রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস, রাতকানা রোগ যেটা সন্ধ্যাবেলা বা কম আলোতে দেখতে অসুবিধা হয়, অনেকের ক্ষেত্রেই এই সমস্যাগুলো থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি দেখা যায় যাদের ভিটামিনের অভাব থাকে, তো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, তাহলে এটা সঠিক উত্তর হবে ভিটামিন এ, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। আমাদের শরীরের কোনো একটা অংশে যদি কেটে যায়, হাতে হোক বা অন্য কোথাও, তো কেটে যাওয়ার পরে কিছুটা সময় পরে রক্তটা বন্ধ হয়ে যায়, ওষুধ না লাগালেও অটোমেটিক বন্ধ হয়ে যায়, এই পদ্ধতিকে বলা হয় তঞ্চন বা রক্ত তঞ্চন। তো কোন ভিটামিনের অভাবে, কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়, অর্থাৎ কোন ভিটামিনটা যদি শরীরে কম থাকে তাহলে আমাদের এই রক্ত জমাট বাঁধতে অনেক সময় লাগবে, তো যদি শরীরে ভিটামিন কে এর অভাব হয় তাহলে এই রক্ত তঞ্চন প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে ভিটামিন নাকি খনিজ লবণ নাকি জল নাকি কার্বোহাইড্রেট, ভিটামিন খনিজ লবণ জল কার্বোহাইড্রেট, তো এটার মধ্যে আমাদের শরীরে শক্তির যোগান দেয় কে, তো এই যে অপশনগুলো আমি বললাম এর মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো রয়েছে, শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত রুটি বা আটা জাতীয় যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে বা চাল থেকে সমস্ত দ্রব্য তৈরি হয়, সেই সমস্ত দ্রব্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে,
তো এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো হচ্ছে আমাদের শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে। আমাদের শরীরের ত্বকে, স্কিনে, স্কিনের মধ্যে কোন ভিটামিন সংশ্লেষ হয়, কোন ভিটামিন তৈরি হয় স্কিনের মধ্যে? তো ভিটামিনের আমাদের শরীরে যখন সূর্যের আলো পড়ে তখন হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়। সূর্যের আলো যখন পড়ে তখন ভিটামিন ডি তৈরি হয়। এই জন্য যেটা বলা হয় যে বাচ্চাদের কিছুক্ষণ কিছুক্ষণ একটু রৌদ্রে রেখে দেওয়া, তবে সেই রৌদ্র কখনো প্রখর রৌদ্র নয়, যেটা সামারের যেটা সানরাইজ সেটার মতো নয়, তবে কিছুক্ষণ তাদেরকে ঘর থেকে বাইরে বের করে রাখা যাতে সূর্যের আলো কিছুটা তাদের গায়ে পড়ে, এবং শীতকালে তাদেরকে রৌদ্রে কিছুটা সময় রেখে দেওয়া। ঠিক বড়দের ক্ষেত্রেও একই ব্যাপার। এই জন্য আমরা দেখে থাকি যে শীতের দিনে বাচ্চাদেরকে বাড়ির উঠোনে বা কোথাও যেখানে একটু রৌদ্র আসে সেরকম জায়গায় বাচ্চাদেরকে রাখা হয়। এটা কিন্তু তার যে শরীরে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিকেট রোগ বাচ্চাদের মধ্যে হয়, রিকেট রোগ এটা হচ্ছে হাড়ের একটি রোগ, এবং এই রোগটি কোন ভিটামিনের কারণে হয়? এই রোগটি হচ্ছে ভিটামিন ডি যদি অভাব হয় শরীরে তাহলে এই রিকেট রোগ হয়। আর বড়দের ক্ষেত্রেও এই যে রোগটা হয় যখন তখন সেটাকে বলা হয় অস্টিও ম্যালেশিয়া। একটি সুষম খাদ্যের নাম তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে একটি সুষম খাদ্যের নাম বলুন, অর্থাৎ ব্যালেন্সড ব্যালেন্সড ডায়েট। তো ভাত কি আমরা সুষম খাদ্য বলবো? না, জল কখনোই নয়, মাছ নয়, দুধ হলো একটি সুষম খাদ্য। আচ্ছা, এখন সুষম খাদ্য যখন বললাম তো সুষম খাদ্যের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকা দরকার, অর্থাৎ একটা খাদ্যের মধ্যে কোন কোন উপাদান থাকলে আমরা সেই খাবারটিকে বা খাদ্যটিকে বা বস্তুটিকে আমরা সুষম খাদ্যের মধ্যে ফেলতে পারি। একটি খাবারের মধ্যে ছ ধরনের খাদ্য উপাদান থাকলে সেটাকে আমরা সুষম খাদ্যের তালিকায় ফেলতে পারি, যথা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, জল, খনিজ লবণ এবং ভিটামিন। যদি এই প্রত্যেকটি জিনিস কোনো খাবারের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে ফেলতে পারি সুষম খাদ্যের তালিকায়। এবং এই সুষম খাদ্যের উৎস হিসেবে আমরা প্রথম যেটা এক্সাম্পল দিয়ে থাকি সেটা হলো দুধ, এবং তারপরে ডিমকেও সুষম খাদ্য বলা যেতে পারে। তো দেখো, সুষম খাদ্যের মধ্যে ছটি খাদ্য উপাদান অবশ্য অবশ্যই থাকতে হবে: কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, জল, ভিটামিন এবং হচ্ছে মিনারেলস। আমাদের শরীরে লোহার দরকার হয়, লোহা, আয়রন। এই আয়রন আমরা কোথা থেকে পাই, কোন খাবার থেকে আয়রন পাই? আমরা তো আর লোহা ধরে ধরে খাই না, তো এই আয়রন আমরা কোথা থেকে পাই? এই আয়রন হচ্ছে আমরা যখন শাকসবজি খাই সেই শাকসবজি থেকে আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে লোহা বা আয়রন সেখান থেকে পাই। শিশুদের শরীরে কি 206টি হাড় থাকে? না, শিশুদের শরীরে 206টির বেশি হাড় থাকে, এক্স্যাক্টলি 300টির বেশি হাড় থাকে শিশুদের শরীরে। তারপরে একটা সময় গিয়ে যখন শিশুরা বড় হতে থাকে, যখন তারা মানে বড় হতে হতে তাদের বয়স যখন বাড়তে থাকে তখন কিছু কিছু হাড় হয় যেগুলো 2-3টে হাড় যেগুলো কানেক্ট হয়ে গিয়ে একটি হাড়ে পরিণত হয়। এই জন্য তাদের শরীরে হাড়ের সংখ্যাটি বেশি শিশুদের শরীরের ক্ষেত্রে। কলেরা রোগের জন্য দায়ী কে? কলেরা রোগের জন্য দায়ী কি, আরশোলা, ইঁদুর, মশা নাকি মাছি? তো কলেরা রোগের জন্য দায়ী হলো মাছি। ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? পুরুষ অ্যানাফিলিস মশা, স্ত্রী অ্যানাফিলিস মশা, পুরুষ কিউলেক্স মশা নাকি স্ত্রী এডিস মশা? তো ম্যালেরিয়া রোগ ছড়ায় হলো স্ত্রী অ্যানোফিলিস মশা দ্বারা। নিউমোনিয়া, নিউমোনিয়া কি ভাইরাস ঘটিত রোগ? না, নিউমোনিয়া ভাইরাস ঘটিত রোগ নয়, নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ছিল এই সিরিজের কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করার মতো। আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কাজে লাগবে বা এই আলোচনা তোমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। যদি ভালো লেগে থাকে ক্লাস বা এই ভিডিও তাহলে অবশ্যই লাইক করবে আর অন্যদের সঙ্গে শেয়ার করবে। আর যদি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের ভিডিও প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই টপিকটাকে মেনশন করবে, আমি চেষ্টা করবো সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার। ধন্যবাদ।